নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেট সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি জেলার ডিএম অফিসের তরফ থেকে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে ডিএলটি পোস্টে নিয়োগ হবে তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সসীমা কত কি হতে হবে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে কত টাকা স্যালারি এখানে আপনারা পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করব যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের অধীনে ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টে এখানে নিয়োগ হবে ছত্রিশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে তো এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কী কী যোগ্যতা থাকতে হবে বলে রাখি প্রার্থীকে একজন সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে কিংবা সংঘ কিংবা মহাসংঘ লিডার হতে হবে কিংবা প্রার্থীর কোনো এনজিওতে কাজ করার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ এন এক্সপার্ট ইন ইম্পর্টেন্ট ট্রেনিং ফর এসএচি লিডার অর এসএচি ফেডারেশন লিডার অথবা প্রার্থীদের ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাজ অ্যান এক্সপার্ট ইন ইম্পার্টেন্ট ট্রেনিং ফর এসএসজি লিডার ওর এসএসজি ফেডারেশন লিডার ইন ভেরিয়াস কম্পোনেন্টস প্রার্থীরা যেই জেলার জন্য অ্যাপ্লাই করছেন প্রার্থীকে সেই জেলার বাসিন্দা হতে হবে বয়সীমা কত কী হতে হবে দেখুন পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে বলি এখানে প্রার্থীদেরকে ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এর থেকে হায়ার কোয়ালিফিকেশান থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন হায়ার কোয়ালিফিকেশান থাকলে এখানে প্রেফারেন্স দেওয়া হবে প্রার্থীদের সেলফ হেল্প গ্রুপ সেলফ হেল্প গ্রুপ বেসড ফেডারেশন বুক কিপিং অডিট ফিনান্সিয়াল ইনক্লুশন এম আই পি পিআইপি প্রসেস ইত্যাদির সম্মুখ ধারণা থাকতে হবে প্রার্থীদের ট্রেনিং এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে প্রার্থীদের নতুন নতুন স্কিল শেখার ইচ্ছে থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট হতে হবে প্রার্থীকে প্রার্থীকে জেলার বাইরে যাওয়ার কিংবা স্টেট অথবা ব্লকের বাইরে যাওয়ার জন্য সবসময় তৈরি থাকতে হবে এখানে সংঘ কিংবা মহাসংঘর এমপ্লয়ী হিসেবে এখানে কন্টিনিউ করতে পারবেন না প্রার্থী এখানে কোনো পিআরআইয়ের এমপ্লয়ি হিসেবে কন্টিনিউ করতে পারবেন না যেই সকল প্রার্থীরা আইসিডিএস ওয়ার্কার কিংবা আশা অ্যাক্টিভিস্ট অথবা কোনো ফুল টাইম এমপ্লয়মেন্টের সঙ্গে জড়িত রয়েছেন কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা এনজিওর সঙ্গে তারাও এখানে কন্টিনিউ করতে পারবেন না এখানে আবেদন করতে কোনো রকমের আবেদন ফিস প্রার্থীকে পে করতে হবে না সেম প্রসিডিওরটা বলে রাখি এখানে প্রার্থীকে প্রথমে আশি মার্কসের রিটেন এক্সামিনেশান দিতে হবে জেনারেল নলেজ থেকে আসবে দশ মার্কস বেসিক ম্যাথামেটিক্স থেকে থাকবে পনেরো মার্কস টেন্থ স্ট্যান্ডার্ডের ম্যাথামেটিক্স এখানে আসবে বেসিক ইংলিশ থেকে থাকবে দশ মার্কস এবং বাংলা থেকে থাকবে দশ মার্কস এগুলো টেন্থ স্ট্যান্ডার্ড লেভেলের হবে এসএইচি রিলেটেড কোশ্চেন এখানে আসবে কুড়ি মার্কসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে পাঁচ মার্কস এবং কম্পিউটারের নলেজ থেকে থাকবে দশ মার্কস রিটার্ন এক্সামিনেশনে কোয়ালিফাই করতে পারলে প্রার্থীদেরকে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট দিতে হবে যেটা সেপারেটলি কন্ডাক্ট করা হবে এই প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে দশ মার্কসের এবং ইন্টারভিউ হবে দশ মার্কসের ডিএলটি পোস্টে চাকরি পেলে প্রার্থীদেরকে কত টাকা অনারিয়াম হিসেবে দেওয়া হবে বলে রাখি ট্রেনার হিসেবে ট্রেনিং দেওয়ার জন্য পার ডে চারশো টাকা করে অনারিয়াম দেওয়া হবে কোনো ওয়ার্কশপ মিটিং অথবা অন্যান্য কাজে অ্যাটেন্ড করার জন্য পার ডে চারশো টাকা করে অনারিয়াম দেওয়া হবে এছাড়াও অ্যাজ এ ট্রেনি যদি কেউ ট্রেনিং অ্যাটেন্ড করেন সেই ক্ষেত্রেও পার ডে অনারিয়াম দেওয়া হবে চারশো টাকা করে পনেরোই চাকরি বিজ্ঞপ্তিটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট মিশন ডি ডিরেক্টর অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে এই চাকরিতে আবেদন করার জন্য প্রার্থীকে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা হতে হবে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই অফিসিয়াল নোটিফিকেশানে একটি ওয়েবসাইটের কথা মেনশন রয়েছে সেখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মে ডাউনলোড করে নিতে হবে কিংবা আমি ভিডিও ডিসক্রিপশানে আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেব সেখান থেকেও আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এরপর অ্যাপ্লিকেশান ফর্মটিকে প্রপার ডিটেলস সহ ফিল আপ করে এর সঙ্গে সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টসের কপি অ্যাটাচ করে আপনাদেরকে নির্দিষ্ট অ্যাড্রেসের ড্রপ বক্সে জমা করতে হবে অ্যাপ্লিকেশান আপনাদেরকে বাই হ্যান্ড জমা করতে হবে আবেদন আপনারা শুরু করতে পারবেন দুই এক দু হাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন করার শেষ তারিখ হলো পনেরো এক দু হাজার চব্বিশ তারিখ আবেদন জমা করার ঠিকানা হলো টু দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মেনশন ডিরেক্টর ডি এম এম ইউ প্রোজেক্ট ডিরেক্টর অ্যান্ড ডিআরডিসি পশ্চিম মেদিনীপুর বন্ধুরা এই চাকরির অফিশিয়াল নোটিস ডাউনলোড করতে এবং আবেদন ফর্মেট পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশনে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারের ডিটেলসে পড়তে পারবেন সেই পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবেন আজ তবে এখানেই শেষ করছি বন্ধুরা অতি অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক আর শেয়ার করে পৌঁছে দিন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে সেখানে আপনারা বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জিকে কুইজ পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশান আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ